মোটরসাইকেল রক্ষা করতে গিয়ে উল্টে গেল বাস। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বগইর এলাকায় যাত্রীবাহী বাস উল্টে চালকসহ 10 জন আহত হয়েছে। শনিবার 4 সেপ্টেম্বর সকাল 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থায়ীভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে আলমোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটের দিকে যাচ্ছিল। বেলা 11টার দিকে আশুগঞ্জের বগইর বাসস্ট্যান্ড এলাকায় বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসটির চালকসহ অন্তত 10 জন আহত হয়। বিশ্বরোড খাটিহাতা হাওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করা হয়েছে। মারুফ হাসান বিশাল, বাংলা 10।